আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো আজকের পর্বটি হলো অটোটিউন নিয়ে। আমার চ্যানেলের যত দর্শক আছে ম্যাক্সিমাম মানুষই কিন্তু অটোটিউন প্রবলেম নিয়ে ফেস করতেছেন, বড় ধরনের সমস্যা হচ্ছে। অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন, কোনো এটা সমস্যার সমাধান পাচ্ছেন না। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে রিসার্চ করে আজকে যতটুকু ইনফরমেশন দিব আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে কিন্তু অটোটিউন করতে পারবেন। সো আমি প্রবলেমটি আপনাদের এক এক করে বলে দিব, ভিডিও লং করব না। এবং আপনার অ্যাপ শুধু ভালো হলে চলবে না, আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কেউ রাগ করবেন না, অভিজ্ঞতা জিনিসটা কি আপনার একটা গানের যে আপনার একটা ধরন, এই ধরনটা আপনার খুঁজে নিতে হবে, ঠিক আছে? মোবাইল অ্যাপেল স্টুডিও এতটা কঠিন যেখানে আপনি অটোটিউন যদি আমার মতো করতে পারবেন, আপনি পিসির কাজে সব জায়গায় অটোটিউন মিলাইতে পারবেন। আর মোবাইল অ্যাপেল স্টুডিওর যদি অটোটিউন না করতে পারেন তাহলে কিন্তু কোথায়ও আপনি অটোটিউন মিলাইতে পারবেন না, সব জায়গাতেই কিন্তু একই সমস্যা হবে। তো আমি বলে রাখি, ঘাবড়ানোর কিছু নাই। আপনার যে এই যে ক্যারকার আওয়াজটা, আপনার অটোটিউনের স্কিল না মিললেও আপনার পিসির বাসনে এই ক্যারকার আওয়াজটা আসবে না। কিন্তু এই মোবাইল অ্যাপেল স্টুডিওতে এই যে আওয়াজটা আসে কিসের জন্য আমি বলে দিই, কারণ এটা মোবাইল অ্যাপেল স্টুডিও আর পিসি কোথায় আলাদা, তাই না? তো মোবাইল থেকে আপনি সুন্দরভাবে একটা আউটপুট আপনি গজলের বের করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। তো সেই জন্য কি করতে হবে, আপনার দুইটা স্টেপ ফলো করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে দুইটা স্টেপ ফলো করবেন। এক, আপনার যখন আপনি বাসায় বসে অনেকেই কিন্তু রেকর্ড করে থাকি, তো আসলে মোবাইল অ্যাপেল স্টুডিওতে যদি আপনি রেকর্ড করতে চান, ভালো মাইক্রোফোন যদি থাকে আপনার, সেক্ষেত্রে আপনি বাসায় বসে রেকর্ডটা নিলে কিন্তু আপনার, যেমন আমার এই যে বাসার ভিতরে আপনার কাঠের ঘর, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ধরেন আপনি মসজিদে বসে রেকর্ড নিচ্ছেন, অনেকেই কিন্তু আমরা নেই, তো মসজিদে বসে যদি আমি রেকর্ড নিই, চারপাশে টাইলস বসানো এবং এই যে দেওয়াল চারপাশে, তো এই দেওয়ালের সাউন্ডটা কিন্তু যখন আমরা রেকর্ড করি তখন কিন্তু এই দেওয়ালের সাউন্ডটা আপনার রিপিটভাবে কিন্তু চলে আসে, মানে একটা রিভার্ব সাউন্ড কিন্তু চলে আসে, কিন্তু এটা আপনি কিন্তু ধরতে পারেন না। মোবাইল অ্যাপেল স্টুডিওতে আপনি দেখেন খুব সুন্দরভাবে রেকর্ড করলেন, আপনি অ্যাপেল স্টুডিওর ভিতরে যখন এক্সপোর্ট করলেন তখন এই যে ক্যারকার আওয়াজটা তখন আপনি খুঁজে পান অটোটিউন করার পর, তার আগে কিন্তু এই প্রবলেমটা খুঁজে পাচ্ছেন না, খুব সুন্দরভাবে কোনো নয়েস নাই। আপনি ভাবতেছেন যে আমি আসলে মসজিদে বা ভালো একটা আটকা জায়গায় বসে রেকর্ডটা নিব, খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবো, আসলে না বন্ধুরা, আপনাদের প্রথমত আপনার রেকর্ডটা শিখতে হবে ভালোভাবে। তো সেই জন্য কী করতে হবে, আপনার বাসার বাইরের পরিবেশে আপনি একদিন রেকর্ড করে দেখেন, আপনার অটোটিউনের স্কিল মিলবে না কিন্তু আপনার এই ক্যারকার আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এক, বাইরের পরিবেশে রেকর্ড করেছি আর বাসায় বসে রেকর্ড করেছি, আপনাদের অবশ্যই শোনাবো যে দুইটা কিভাবে কতটুকু আসলে ভালো হয়েছে, আশা করি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই ব্যাপারটা। তো সেই জন্য প্রথমত আপনাদের রেকর্ডটা নিতে হবে বাইরে বসে, এটা চেষ্টা করবেন যে আশেপাশে যাতে এই দেওয়াল এইগুলো না থাকে, কারণ এটা তো আপনার স্টুডিও না। দুই নম্বর প্রবলেম হতে পারে যখন আপনি মনে করেন তাল মিস্টেক করেন, যে একটা গজল আপনি হাই স্কিলে গাইলেন একটা কলি, পরের কলি আপনি নর্মালভাবে আপনার স্কিলের কোনো সুর নাই, সেক্ষেত্রে কিন্তু অটোটিউন আসলে এক স্কিলে থাকবে না। আপনার অটোটিউন এখানে কেন দিয়েছে, আপনার ভয়েসটা খুব সুন্দর হবে, আরও মধুর করে দিবে, তারা অল্পতে বুঝতে পারবে ব্যাপারটা যে আমাদের এই সুরটা তারা অটোমেটিক তৈরি করে দেবে আরও মধুরভাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সেই জন্য আপনাদের কী করতে হবে, তাল আপনাদের ঠিক রাখার জন্য আমি দুইটা আপনাদের টিপস দিব। এক, আপনি যদি বসে রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার হাত পা নাড়াচাড়া করবেন আর আপনি রেকর্ডটা নেবেন। আপনি দাঁড়িয়ে যদি রেকর্ড নেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার হাতটা আপনি হালকা মানে নাড়াচাড়া করবেন আর আপনি রেকর্ডটা নেবেন, তাহলে কিন্তু তাল মিস্টেক হবে না, সঠিক একই ধরনের থাকবে। এখন আপনি কিন্তু হাতের তালি দিয়ে কিন্তু তাল দিয়ে রেকর্ড করবেন না, সেক্ষেত্রে কিন্তু দেখেন যে অনেক স্টুডিওতে এইরকমের তাল দিয়ে রেকর্ড করে, সেক্ষেত্রে কিন্তু এই আওয়াজটা কিন্তু রেকর্ডের ভিতরে চলে যাবে। আর সেই জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনেরও প্রয়োজন হবে, সেটা হবে ওয়েব এডিটর। এখান থেকে আপনি খুবই সুন্দর একটি নয়েস মুক্ত রেকর্ড করতে পারবেন এবং নয়েসটা খুবই খুবই কম আসবে। সেই জন্য আপনাদের ওয়েব এডিটর অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আশা করি রেকর্ডটা নেবেন। তো ক্লিয়ার? তো অনেক আসলে ভিডিও লং করলে অনেক কথা আছে, তো মেইন কারণগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো এখন আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে বাইরের পরিবেশে রেকর্ড করলে কি হয় এবং ঘরের পরিবেশে রেকর্ড করলে কি হয়। তো অ্যাট ফার্স্ট আমরা প্লাস অপশনে ক্লিক করব, মাই ফাইলে চলে যাব এবং আমার যে অডিওটা আছে ওইটা আমি এখানে সিলেক্ট করব। সেই জন্য আমরা চলে যাব এই যে আমি রেকর্ডটা, সেই জন্য আমরা এটা শুনবো। এই
জীবনের হজ জাকাত। এবং এটা কিন্তু আমার ঘরের পরিবেশের রেকর্ডটা নিয়েছি, তো এটা যখন নিয়েছি আমি কিন্তু অটোটিউনের স্কিলই মানে সুমধুরই পাচ্ছি না। তো দেখেন আমার রেকর্ডটাই অটোটিউনের কেমন হয়, খুবই আসলে বাজে শোনা যাচ্ছে। তো অটোটিউন যদি সঠিক স্কিলে না থাকে তাহলে কিন্তু খুবই খারাপ শোনা যায়। তো চলুন আমরা অটোটিউনের স্কিলটা মিলাই। এই জীবনের হজ জাকাত, খোদার নামের সিয়াম সালা। দেখেন আমার অটোটিউন কিন্তু পারফেক্টভাবে নাই, ঠিক আছে। তো এটা আসলে সঠিকভাবে গাইতেও হবে, আমি সঠিকভাবে এই গজলটা গাইতে পারিনি যার জন্য পারফেক্টলি হয় নাই। এবং একটা কিন্তু আওয়াজও আসে ক্যারক্যার, আমারটা কম আসে কেন, আমার আসলে আপনাদের মতো ওভাবে আসলে আমার কাঠের ঘর, যার জন্য ওইখানে বসে আসলে রেকর্ডটা নিয়েছি, এই জন্য একটু এই যে ঘের ঘের আওয়াজটা একটু কম আসে। এখন আমাদের অরিজিনাল যে আমি বাইরের পরিবেশে রেকর্ড করেছি এটা আমরা এখন শুনব, সেই জন্য আমরা চলে যাব। এটা হলো আপনার, আমি দেখতেছি এই জীবনের হজ জাকাত। সো আমরা বাইরের পরিবেশে যেটা রেকর্ড নিয়েছি এটা এখন আমরা শুনব। এই জীবনের হজ জাকাত, খোদার নামের সিয়াম সালা। সব ইবাদত তার তেলাওয়াত, আমার জীবন আমার দোহা। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, তো আমি দেখানোর জন্য যেহেতু গজলটা দুইটাই যে রেকর্ড করছি পারফেক্টলি গাইতে পারি নাই, যার জন্য কিন্তু পারফেক্টলি আমাদের অটোটিউনও হয় নাই। এবং এই আমি অটোটিউনের যে ক্যার ক্যার আওয়াজটা কী কারণে হয় আমি বলে দিয়েছি, এক আপনার অটোটিউনের তাল মিস্টেক হলে কিন্তু এই যে ক্যার ক্যার আওয়াজটা আসবে, আপনার দেখবেন ভোকাল একদম পানির মতো ক্লিয়ার, যখন আপনি অটোটিউন করতে যাবেন এই প্রবলেমটি আপনি ফেস করে থাকবেন। আর দ্বিতীয়ত যখন আপনি মনে করেন বাইরের পরিবেশে রেকর্ডটা নেবেন এই প্রবলেমটি থেকে মুক্ত হয়ে যাবেন। আর আপনি যখন আপনি বাইরের পরিবেশে রেকর্ড নেবেন না, যেমন ঢাকাতে অনেকেই আমার ভিডিও দেখেন, বিভিন্ন স্থানে থেকে ভিডিও দেখেন, তাদের পরিবেশটা এমন আছে, অনেক ভাই আছে জব করেন, অনেকে আছে মনে করেন যে লেখাপড়া করেন, তাদের এক এক ধরনের পরিবেশ। তো আমার মতো কিন্তু এই খোলামেলা পরিবেশ নাই, তো তাদের জন্য আমি বলবো আপনারা রাতে রেকর্ডটা নেবেন এবং দেখবেন যে আপনাদের এই যে রিভার্ব সাউন্ডটা যাতে না আসে এই দিকে আপনারা অবশ্যই ফোকাস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি আউটপুট আপনি পেয়ে যাবেন। সো এফএল স্টুডিও যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, এটা আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন, আগের তুলনায় অটোটিউন পারফেক্টভাবে করতে পারবেন। দ্বিতীয়ত আপনার আপনার আউটপুট, আপনার সাউন্ড কোয়ালিটি এবং আপনার রিভার্ব আপনার খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। আপডেট বাসনগুলোর রিভার্ব সবগুলো কিন্তু এই যে ফিল্টারগুলো কঠিন, ঠিক আছে। তো সেই জন্য এই বাসনটি আপনারা নিতে পারবেন, খুবই অল্প মূল্যে আমি দিয়ে থাকি। সেই জন্য আপনারা কী করবেন, অবশ্যই কমেন্ট করবেন যাদের লাগবে, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সরাসরি ওইখানে নক করবেন। সো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।